দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো জানিয়ে দিচ্ছি নেতানিয়াহুকে আবারও ফোন করে হামলায় উস্কে দিলেন বাইডেন এদিকে ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ যুক্তরাষ্ট্রকে দায়ী করছে চীন এছাড়াও জানিয়ে দিব ইসরায়েলি বর্বর হামলায় আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত এছাড়াও রয়েছে ফিলিস্তিনিদের সুরক্ষায় মালয়েশিয়ার রাজার প্রার্থনার আহ্বান এদিকে ইসরায়েলকে বাসিয়ে দিচ্ছে আয়রন ড্রম সর্বশেষ রয়েছে ভূমধ্য সাগরের সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা ও গ্রিস যোগিতে তুরস্ক এখন জানিয়ে দিব বিতানুকে আবারও ফোন করে হামলায় উসকে দিলেন বাইডেন গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের মধ্যে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতান্যাহকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি হামলাকে আত্মরক্ষার অধিকার বলে বৈধতা দেওয়া এই মার্কিন প্রেসিডেন্ট আবারও তেল আবিবের প্রতি শক্ত সমর্থন ব্যক্ত করেছেন তার এই ফোনের পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে ইসরায়েলে হামলা বন্ধ করতে বলেন আজ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পৃথক ফোনালাভ করেন বলে টুইটারে জানিয়েছে হোয়াইট হাউজ হোয়াইট হাউজের বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি ইসরায়েলের অধিকারের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট বলেন হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে ইসরায়েলের ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে রকেট হামলা বন্ধ করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বাইডেন বলেছেন একই সঙ্গে তিনি ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব জোরদারে নিজের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আব্বাসের সঙ্গে কথা বলেছেন বাইডেন বাইডেনের এই ফোনে ফিলিস্তিনে হামলা উস্কে দেয়া হিসেবে দেখা যাচ্ছে তিনি ইসরায়েলিদের অধিকারের প্রতি তার একনিষ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাইডেনের ফোন পে গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু তিনি বলেন হামলা মধ্য পর্যায়ে আছে আরও চলবে যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড ও কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় ভবনটিতে বোমা হামলা চালিয়ে উড়ে দিয়েছে ইসরায়েল আজ গাজায় হামাস প্রদানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ফিলিস্তিনি ইসরায়েল দ্বন্দ্ব নিয়ে চীনের অবস্থান সম্পর্কে দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী এ নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহ কুরেশির সাথে টেলিফোনে তিনি ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ধারাবাহিকভাবে বেড়েছে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন এ প্রথমত তিনি বলেছেন পরিস্থিতির অবনতির মূল কারণ হল দীর্ঘদিনকাল ধরে ফিলিস্তিনি ইস্যুটি সুষ্ঠু সমাধান না দেওয়া বিশেষত সাম্প্রতিক বছরগুলিতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াটি তার মূল ট্র্যাক থেকে বিচ্যুতিত হয়েছে জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রস্তাবগুলি আন্তরিকভাবে প্রয়োগ করা হয়নি এবং বিশেষত স্বাধীন রাষ্ট্র গঠনের ফিলিস্তিনের অধিকারকে অব্যাহতভাবে লঙ্ঘিত করা হয়েছে দুর্দশার মধ্যে পতিত হয়েছে ফিলিস্তিনের জনগণের ভাগ্য যা ফিলিস্তিনি ইসরায়েল দ্বন্দ্ব এবং বারবার সংঘাতকে তীব্রতর করে তুলেছে দ্বিতীয়ত ওয়াইং ই বলেছেন এখন যুদ্ধবিরতি এবং সহিংসতা বন্ধ ইসরায়েলকে চাপ দিতে হবে এবং তাড়াতাড়ি অস্থলাবস্থা মিটিয়ে সমাধানের দায়িত্ব সুরক্ষা কাউন্সিলের তিনি জানান চীন মে মাসের জন্য সুরক্ষা কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে কাউন্সিলকে ফিলিস্তিন ইসরায়েল বিরোধের বিষয়ে দুটি জরুরি বৈঠকে চাপ দিয়েছে এবং কাউন্সিলকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার জন্য একটি প্রেস বিবৃতি জারি করেছে তবে দুঃখের বিষয় কাউন্সিলটি এখনো পর্যন্ত একটি সমঝোতা পৌঁছাতে ব্যর্থ হয়েছে কারণ আমেরিকা আন্তর্জাতিক ন্যায় বিচারের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলি বর্বর হামলায় আরও ছাব্বিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে আজও অব্যাহত রেখেছে ইসরায়েল এই হামলা হামলায় অন্তত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরে বলা হয়েছে আজ ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনি কমপক্ষে দুটি আবাসিক ভবন ধসে পড়েছে এই হামলায় ছাব্বিশ জন নিরাপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পঞ্চাশ জন বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজা প্রধান ইয়াহিয়া আল সিনোয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামাসের আল আকসা টেলিভিশনের খবরে এই তথ্য নিশ্চিত করেছে অপরপক্ষে পাল্টা জবাবে ইসরায়েল অভিমুখে সহস্রাধি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস যা অধিকাংশই আয়রন ড্রাম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা দিয়ে প্রতিহত করেছে ইসরায়েল হামাসের এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের দুই শিশুসহ দশজন নিহত হয়েছে যেখানে এক ভারতীয় ও এক আরব মুসলিম রয়েছেন চলমান এই সংঘাতকে দু হাজার চোদ্দ সালের থেকেও বড় আকারের বলে বলেছেন সমর বিশেষজ্ঞরা আল আকশায় নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত দশই মে থেকে নতুন করে সংঘাত শুরু হয় গাজায় এক সপ্তাহ ধরে চলমান সংঘাত বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ গাজায় হামলা চলবে জবাবে হামাস প্রধান ইসমাইল হানিয়াও বলেছেন প্রতিরোধ থেকে পিছু হটবে না ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের সুরক্ষায় মালয়েশিয়ার রাজার প্রার্থনার আহ্বান ফিলিস্তিনিদের সুরক্ষায় প্রার্থনা করতে মালয়েশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির রাজা আব্দুল্লাহ রিয়াউত উদ্দিন আগামীকাল মাগরিবের পর দেশের প্রতিটি মসজিদ ও স্রোয়াইয়ে মুসলিমদের সালাতুল হাজতের নামাজ আদায়ের পর মজলুম ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় মোনাজাত করার আদেশ দিয়েছেন ইয়াং জি পার্ট আগং আল সুলতান রিয়াত উদ্দিন আল মুস্তাফা বিল্লাল শাহ রাজপ্রাসাদ ইস্তোনা নেগারায় আজ এক বিবৃতিতে বলা হয়েছে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের আকাঙ্ক্ষায় মালয়েশিয়ার নাগরিকরা সর্বদা ফিলিস্তিনের সঙ্গে সংহতি বজায় রাখবেন বিবৃতিতে রাজা আল মসজিদ ও ফিলিস্তিনের ওপর ইসরায়েলির হামলা নিষ্ঠুর ও অমানবিক বলে বর্ণনা করেছেন এই হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ে একটি যৌথ বিবৃতি জারির সমর্থন করেছেন তিনি এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন বলেছেন ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোনে কথা হয়েছে আমাদের সেখানে ইসমাইল হানিয়াকে মালয়েশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে আমরা ইসমাইল হানিয়াকে জোর দিয়ে বলেছি ফিলিস্তিন এবং তার দেশের জনগণের আন্দোলনকে রাজনীতি অর্থনীতি এবং নৈতিকতার দিক দিয়ে সব সময় সমর্থন দিয়ে আসছে মালয়েশিয়া আলাপ শেষে হানিয়া মালয়েশিয়ার সহায়তার প্রশংসা করে বলেন জানান মুহিউদ্দিন ইয়াসিন ইসরায়েলকে বাঁচিয়ে দিচ্ছে আয়রন ড্রম ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত চলছে ইসরায়েলের নিরশ হামলার জবাবে কয়েকদিন ধরে ফিলিস্তিন থেকে শত শত রকেট ছোঁড়া হচ্ছে ইসরায়েলকে লক্ষ্য করে তবে এসব রকেটের অধিকাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল রকেট হামলা ঠেকানোর জন্য ইসরায়েলের হাতে আছে আয়রন ড্রাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা আয়রন ড্রমের মাধ্যমে নব্বই শতাংশ রকেট হামলা আকাশেই ঠেকিয়ে দিয়েছে আয়রন ড্রম হচ্ছে বিশ্বের একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যবস্থা বিশেষভাবে স্বল্প পাল্লার হুমকির বিরুদ্ধে কাজ করে থাকে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম অ্যান্ড ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ আয়রন ড্রম তৈরি করেছে আয়রন ড্রম তৈরির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কিছু সহায়তা পেয়েছে ইসরায়েল আয়রন ড্রাম তৈরির প্রেক্ষাপটে দু সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজুবলার সঙ্গে ইসরায়েলের যুদ্ধ ওই যুদ্ধের সময় হিজুবুল্লাহ হাজারো রকেট হামলা চালায় ইসরায়েলে হিজুবুল্লার রকেট হামলায় ইসরায়েলের যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় হিজুবুল্লাহার সঙ্গে ওই যুদ্ধের পর ইসরায়েলি ঘোষণা দেয় তারা একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে দু সালে ইসরায়েল প্রথম আয়রন ড্রাম মোতায়েন করে আয়রন ড্রাম ব্যবস্থার প্রধান দিক তিনটি রাডার ব্যবস্থা কন্ট্রোল ব্যবস্থা মিসাইল ফায়ারিং ব্যবস্থা এই তিন ব্যবস্থা মিলেই গড়ে ওঠে সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথ কর্ণিকাস শিকার করেছেন তাদের হাতে যদি আয়রন ড্রম ব্যবস্থা না থাকত তাহলে ইসরায়েলিদের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা অনেক বেশি হতো আয়রন ড্রম ব্যবস্থা তাদের জীবন রক্ষায় কাজ করছে তবে গাজা থেকে ঝাঁকে ঝাঁকে রকেট সামলার পরিপ্রেক্ষিতে আয়রন ড্রমের দুর্ব সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভূমধ্যসাগরে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আমেরিকা ও গিরিস ঝুঁকিতে তুরস্ক চলতি গ্রীষ্মকালে আমেরিকা এবং গ্রিস দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি নবায়ন করতে পারে এর ফলে ভূমধ্য সাগর এলাকায় আমেরিকা সামরিক অভিযান বিস্তৃত করতে পারে গ্রীসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস পানাজিও তোপোলস এই কথা জানিয়েছেন তুরস্কের সঙ্গে গ্রিসের সামরিক উত্তেজনা যখন টানটান অবস্থায় তখন আমেরিকা এই পদক্ষেপ নিচ্ছে আমেরিকার সঙ্গে ন্যাটো সদস্য তুরস্কের বর্তমান সম্পর্ক খুব একটা স্বাভাবিক নয় আবার ভূমধ্য সাগরে তেল গ্যাসের অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের টানাপোড়ন দেখা দিয়েছে আমেরিকার সঙ্গে গ্রিসের সামরিক সম্পর্ককে যে কোনো সময় সেরা সম্পর্ক উল্লেখ করে নিকোস বলেন আগামী দু মাসের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার কথা চূড়ান্তভাবে ঘোষণা করা হতে পারে তার পরে দুই মাসে জাতীয় সংসদে তা অনুমোদন করা হবে এই খবর দিয়েছে মার্কিন ইস্টার অ্যান্ড স্ট্রাইপ পত্রিকা গ্রিসের সঙ্গে আমেরিকার সামরিক সম্পর্ক যদি এভাবে সামনে এগিয়ে যায় তাহলে তুরস্কে বদলে গ্রিস হয়ে উঠতে পারে এই এলাকার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্র সেক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী তুরস্কের লীগ সামরিক ঘাঁটি ব্যবহার বাদ দিয়ে গ্রিসের ঘাঁটিগুলি ব্যবহার করতে পারে তবে আমেরিকা এখন পর্যন্ত তুরস্ক থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি এই সূত্রটি জানিয়েছে পার্স টুডে এস সিক্সটিন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য